শেখ আমরা জানি আরবি তারাবি 8 রেখাত, কিন্তু আমাদের এখানে তারাবি 10 রেখাত পড়িয়েছে, পড়াতে পারে, 10 রেখাতের হাদিস পাওয়া যায়, তবে 8 রেখাতই সব হাদিস। শেখ আমি যতটুকু জানি ফেতরার শেখ দান করার ফলে কবরের আজাব বন্ধ হয়ে যায়, জি, বুখারী মুসলিমের হাদিস। একজন লোক এসে বলছে আমার বাপ মারা গেছে, টাকা পয়সা ছেড়ে গেছে, ওসিয়াত করেননি, হাল ইউকব ফের আনহ আন আতাসাদ্দাক আনহ, আমি আমার বাপের নামে দান করলে তার পাপ মিটে যাবে? কার নাম? উনি বললেন হ্যাঁ, চিন্তা করো না, বাপ মায়ের নামে দান করো। সৌদি আরবের সাথে সিএম রাখা যাবে কি? জি না, একবারে নগদ মিথ্যা কথা। সারা পৃথিবীতে সূর্য বিভিন্ন সময়ে ডুবে, চন্দ্র বিভিন্ন সময়ে ডুবে উঠে, অতএব ঈদের দিনও ভিন্ন আর সব ইবাদতও ভিন্ন। ওয়াজ মাহফিলে কসমেটিক্সের দোকান বসানো যাবে কি? সবগুলো বিরত, সবগুলো থেকে বিরত থাকা ভালো, চেষ্টা করতে হবে। গ্রামের সকলের ফিতরার চাউল টাকা সর্দারের নিকট। শেখ আমি একটি কাপড়ের দোকান করি, একটি কাপড় যদি নগদে 500 টাকায় বিক্রয় করি, ওই কাপড় বাকিতে 700 টাকা, উভয় সন্তুষ্ট থাকলে সমস্যা নেই। ফেতরার টাকা কাকে কাকে দেব? শেখ ফেতরার মাল মসজিদের সামনের দেওয়ালে কি উমরা করতে গিয়ে 31টা সিএম করেছে ওখান থেকে, না 30টার পরে ওকে থেকে যেতে হতো এমনি। কেন? আরবি মাস হলো মানে 10, মানে 20, মানে 30, এবার আবার আরবি মাস 10, 20, এবার বৃদ্ধাঙ্গনে একটা চেপে ধরা হয়েছে 29, মানে আরবি মাস কিয়ামত পর্যন্ত 31 হবে না, 28 হবে, 30 হবে না হয় 29 হবে, অতএব তার একটা রোজার বেশি হয়েছে, ভুল হয়েছে, এ অন্যায় করতে হতো না, এমনি থাকতে হতো, পরের দিন ঈদ করতো। কথা বুঝতে পারেননি? আর আরবি মাস ওই ইংরেজেরা খ্রিস্টানেরা কীভাবে কীভাবে একটার মধ্যে ঢুকিয়ে আর একটাকে বেশি করে কমিয়ে ঘুরে ঘুরে শীতের দিনে জানুয়ারি নিয়ে গেছে, খুব বুদ্ধি করে করেছে এগুলো, আর নয়। শুকরিয়া, আল্লাহ আমাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। কেউ পত্রিকা ছেড়ে যাবেন না, 30টা দামের একটা পত্রিকা ছেড়ে যাবেন না। আর আবদুল্লাহর মিন্নাতুল বারি আছে, বুখারীর বাক্যা ব্যতিক্রম। আসসালামু আলাইকুম। একবারে সম্পূর্ণ দান করতে কবরস্থানে নতুন পুরাতন কবর আছে, সেখানে সেখানে মাদ্রাসা তৈরি, তো ওটা আপনারা লিখিত ফতোয়া নেন, এলাকার লোক কি বুঝছে সেখানে মাদ্রাসা তৈরি করা না করা, যদি কবর সরিয়ে দিয়ে থাকে কোনো সমস্যা নেই। ইমাম সাহেবের জন্য বেতন তুলে ইমাম সাহেব কিছু দিয়ে মসজিদে রাখা যাবে কি? হ্যাঁ যাবে, আপনারাই টাকা উঠাবেন, ইমাম তো রাখতেই হবে, টাকা দিই তো রাখবেন, ওর এ নয় আহাল পরিবার ছেলে মেয়ে নেই, ও ফ্রি থাকবে খাবে। আসসালামু আলাইকুম জনাব, যদি কোনো ব্যক্তি নিয়মিত তাহাজ্জুদ সালাত পড়েন তার জন্য সবচাইতে কোন সালাতটি উত্তম, তাহাজ্জুদ না তারাবি? তাহাজ্জুদ। পুরুষের চরিত্র রক্ষার জন্য নারীদের পর্দা করতে হয়, নারীর জন্য পুরুষের কেন পর্দা করতে হয় না? পুরুষকে আল্লাহ পর্দা করতে বলেছেন, চক্ষু নিচু রাখতে বলেছেন, অকুলিল মুমিনাত অকুলিল মুমিনিনা, মোমেন পুরুষ নারীকেও আল্লাহ চক্ষু নিচু করতে বলেছেন। ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে মহিলাগণ ওয়াজ শ্রবণ করার পাশাপাশি বক্তাকে প্রত্যক্ষ করা বা দেখা কতটুকু শরীয়ত সম্মত? একবারে 100-100 সম্মত। একটু দলিল দিবেন, হ্যাঁ, এই ছাড়া রায় থামো তো, দলিল নাও তো,
এই যে প্রজেক্টরের মাধ্যমে মহিলারা যে আমাদের দেখছে তার প্রমাণ কি? প্রমাণ নাম্বার এক, যোদ্ধারা মসজিদে খেলাচ্ছে, যুদ্ধ শিখছে। দেখুন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পিছন দিকে দাঁড়িয়ে ওদের খেলা দেখছে, ওরা কিন্তু আয়েশাকে দেখেনি। কিন্তু আয়েশা কোথায় দাঁড়িয়ে খেলা দেখছেন? রাসূলের পিছনে দাঁড়িয়ে কাঁধের উপর দিয়ে। তো আয়েশা বলছেন, আল্লাহর নবী আমাকে কত ভালোবাসতেন, তিনি স্ত্রীদের কত ভালোবাসতেন, আমি তো কম বয়সের মেয়ে, খেলা দেখতে কত আগ্রহী, আপনারা তো বুঝছেন দুনিয়াবাসী, ঘন্টার ঘন্টা দাঁড়িয়ে আছে, আমাকে একবারও বলে না। হয়েছে হয়েছে, আর কতক্ষণ থাকবা? হয়েছে, একবারও বলে না। আমি যতক্ষণ দেখতে থাকলাম ততক্ষণ তিনি দাঁড়িয়ে থাকলেন। দুই, যখন জাফর রাদিয়াল্লাহু তাআলা নয় এবং আব্দুল ইবনে রাওহা যোদ্ধারা যখন শহীদ হয়ে আসলেন, মসজিদে আল্লাহ রাসূল বসলেন, আল্লাহ রাসূলকে এসে বলা হলো যে তারা খুব কান্নাকাটি করছে ছেলে মেয়েরা। তো যে এসে বলল কান্নাকাটি করছো, ওকে আল্লাহ রাসূল বলেন তুমি যাও না, ওদেরকে বাড়িতে ঠেকাও যেন কান্নাকাটি না করে। তো লোকটা আবার এসে বলছে সামলাতে পারি নে, তুই চিল্লা চিল করে কাঁদছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি দরজার একটা ফাঁকা দিয়ে ভাঙা জায়গাতে দেখছিলাম, ওই যে লোকটা এসে বারবার বলছে, তখন আমার মনটা খারাপ হলো, এই লোক, এই তোমাকে যেটা বলেছে সেটা শোনো না কেন? আয়েশা কিন্তু এটা জোরে বলছেন না, হাদিসে এসেছে, এই লোক তোমাকে যেটা বলেছে সেটা শোনো, ওদেরকে ঠেকাও, তুমি খালি বারবার এসে বলো কেন যে সামলাতে পারি না সামলাতে পারি না। দুই, ওটা বোখারি এটা বোখারি, প্রজেক্টর জায়েজ করছি, বোঝা যায় না। তিন নম্বর হলো, আব্দুল ইবনে মাকতুম ছিলেন অন্ধ মানুষ। তো এক মহিলার স্বামী মরে যাওয়ার পরে 4 মাস 10 দিন থাকার জায়গা ছিল না, কোথায় থাকবে? তো মহিলাকে বলেছিল যে তুমি ওই আব্দুল ইবনে মাকতুমের বাড়িতে থাকো, ও তো তোমাকে দেখে না, তুমি যেভাবেই থাকো না কেন। এই যে 4 মাস 10 দিন, শুনেন শুনেন, আমরা একটা হাদিস পড়েছিলাম যে আল্লাহর নবীর পাশে তার দুজন স্ত্রী বসেছিলেন, তখন আব্দুল ইবনে মাকতুম আসছেন। তো আল্লাহ রাসূল বলে তোমরা সরো, তোমরা সরো, ওই যে আব্দুল ইবনে মাকতুম আসছে। আল্লাহ রাসূল, ওরা যে আমাকে আমাদের দেখতে পায় না তো। আরে ওরা দেখতে পায় না, তোমরা তো দেখতে পাচ্ছ, মানে হ্যাঁ আমরা তো দেখতে পাচ্ছি। এ হাদিস জয়ীফ, আমলযোগ্য নয়, আগেরগুলো সব বুখারি মুসলিম। একাধিক হাদিস দ্বারা প্রমাণ প্রজেক্টর জায়েজ, মহিলারা দেখতে পারে পুরুষেরা নয়। না এখন না, তোমার কথা বলে, আপনি কথা বললে বেশি হয়ে যায়। শেখ পরিচিত ব্যক্তির নামে ইফতারের আয়োজন করা যাবে কি? জি না। আল্লাহ আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কুরবানির গোশত কয় ভাগ করতে হবে? ভাগের কোনো সহি প্রমাণ নেই, তিন ভাগ করলে কোনো সমস্যা নেই। তো মৃত ব্যক্তির নামে স্পষ্ট নিশ্চয়, মৃত ব্যক্তির নামে কুরবানি হবে না, মৃত ব্যক্তির নামে ইফতার হবে না, মৃত ব্যক্তির নামে ইফতার হবে না, মৃত ব্যক্তির নামে কুরবানি হবে না। ঈদের সালাতের পরেও ফেতরা বিতরণ করতে পারে, আগেও করতে পারে, বিতরণটা সুবিধাই, উঠাতে হবে আগে। না হয়েছে হয়েছে হয়েছে, 4 রাকাত বিশিষ্ট সুন্নাত নামাজে কয়টা সূরা লাগবে? ফরজের মতো করে পড়বেন, আগের 2 রাকাতে অন্য মিলাবেন, পরের 2 রাকাতে মিলাবেন না। গাভীর কৃত্রিম প্রজনন, গাভীর কৃত্রিম প্রজনন করা যাবে কি? জি যাবে, কৃত্রিমভাবে গাভীর বাচ্চা নেওয়া যাবে, কেননা ওর উপরে কোরআন হাদিসের বিধান নেই। গবাদি পশুর উন্নয়নের জন্য যেটা সহজ সেটা করবে মানুষ, অতএব মুরগির নিচে হাঁসের ডিম দিয়ে বাচ্চা উঠাবে কোনো সমস্যা নেই। কোরআন হাদিসের বিধান মানুষের উপরে না, পশু প্রাণীর উপরে, মানুষের উপরে, কাজে এখানে ওখানে কোনো বিধান প্রযোজ্য করা যাবে না। ফরজ বাদে যেগুলো নামাজ আছে, তারাবির নামাজ, তাহাজ্জুদ, এর নফল, বেদের নামাজ, সবগুলোতে কি সানা লাগবে? প্রত্যেক তাকবিরে তাহারিমের পরে সানা পড়বেন, এটাই উত্তম। সদকায়ে ফেতরার মাল
মাদ্রাসা হক রাখে নাকি ফকির মিসকিন? মূলত ফকির মিসকিন, কমি খারেজি মাদ্রাসাগুলো মিসকিনের অন্তর্ভুক্ত হিসেবে দিতে পারেন, তবে মূলত ফকির যারা চেয়ে বেড়ায়, মিসকিন যারা চাইতেও পারে না, সংসারে চলে না, এদেশের কমি মাদ্রাসাগুলো কাছাকাছি তাই, তাই ফকির মিসকিনকে দিবেন আর প্রতিষ্ঠানে দিতে পারবেন। তবে ফকির মিসকিন ভালো কি আছে লেখা? সহি এতেকাফ রাখার নিয়ম কি? সহি সব সহি হয়ে গেল, দশ দিনের জন্য এতেকাফ করতে হবে। এতেকাফ অবস্থায় কোথাও যাওয়া যাবে না, পেশাব পায়খানা ছাড়া, গোসল ছাড়া। থাম হয়েছে, গল্প গুজবে জড়ানো যাবে না। এতেকাফ অবস্থায় স্ত্রী মিলন চলবে না, স্ত্রীর সাথে গায়ে গায়ে হাত লাগানো যাবে না, আর সেম অবস্থায় এতেকাফ করতে হবে। জুমা মসজিদে এতেকাফ করতে হবে, অক্তে মসজিদ নয়, মহিলাদেরও জুমা মসজিদে করতে হবে। অক্তে মসজিদ বা কোনো ঘরে এতেকাফ চলবে না, যদি পারে জুমা মসজিদে করবে, না পারলে নেই। এতেকাফ জরুরি কিছু নয়, এতেকাফ জরুরি কিছু নয়, এতেকাফ করলে নেকি পাবে বেশি এরকম কোনো কথা নেই। এতেকাফ মানে একটু বেশি বেশি ইবাদত করবে, তা একটা পদ্ধতি গ্রহণ করেছে। ফেতরার টাকা মাদ্রাসায়, ফেতরার টাকা দিয়ে মক্তবের শিক্ষকের বেতন, একই ব্যাপার স্যার। শেখ, আমি একজন যুবক, আলহামদুলিল্লাহ আমি পাঁচ অক্ত সালাত আদায় করার চেষ্টা করি, তবে আমার একটা সমস্যা, আমার মানসিক চিন্তা ভাবনা, মন খারাপ, হতাশা, দুশ্চিন্তা সব সময়। এখন আমার করণীয় কি? প্রথমত তুমি ফজরের সালাতের পরে, সকাল সন্ধ্যা মাগরিবের সালাতের পরে আল্লাহু আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আযযি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখল ও গালাবাতি দাইন ও কাহরি রিজাল, এ দোয়া পড়ো। বিশেষ করে এই দোয়াটা পড়তে শিখো, চিন্তা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। চিন্তা কর না, আল্লাহ ভরসা।